হাই ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি সরাসরি কারখানায়। এখানে বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি শেরানি তৈরি করে থাকে এবং তাদের কাপড়ের মান খুবই ভালো। তারা ইন্ডিয়া থেকে কাপড় এনে তারা নিজেরা ফিটিং করে থাকে এবং সরাসরি ইন্ডিয়া থেকেও পাঞ্জাবিগুলো এনে থাকে। যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান কিংবা ব্যবসার কথা ভাবছেন কিংবা ব্যবসা করেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। কারণ সরাসরি আপনারা কারখানা থেকে প্রোডাক্ট নিতে পারবে রিজনেবল প্রাইসে। এখান থেকে মূলত সারা বাংলাদেশে মালগুলি যেয়ে থাকে। এখানে বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন কালার, বিভিন্ন ধরনের পাঞ্জাবি প্লাস শেরানি পেয়ে যাবেন। এটা পড়েছে নদীর ওপার সদরকার। সদরকার থেকে পার হয়ে আপনারা সরাসরি নৌকা পার হয়ে কালীগঞ্জ আসবেন। কালীগঞ্জ হচ্ছে আলম টাওয়ার। আলম টাওয়ারের নিস্তাল্লায় তাদের শোরুম। তাদের এখানে প্রচুর পরিমাণ পাঞ্জাবি আছে, প্রচুর কালেকশন আছে। আপনারা যদি চান এখান থেকে পাঞ্জাবি প্লাস শেরানি কিনে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন, এবং যারা ব্যবসা করেন তারা কিন্তু অবশ্যই এখানে এসে প্রোডাক্টগুলি নিতে পারেন। তারা সম্পূর্ণ নিজেরা প্রোডাক্টগুলি তৈরি করে থাকে। তারা নিজেরা সরাসরি ইন্ডিয়া থেকে পাঞ্জাবি এবং শেরানি আনে। আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান কিংবা রিজনেবল প্রাইসে পাঞ্জাবি শেরানি কিনতে চান, তারা অবশ্যই এখান থেকে কিনতে পারেন। এখানে সব ধরনের কোয়ালিটি পাঞ্জাবি প্লাস শেরানি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনার দোকানের নাম কি আছে? এম খোকন গার্মেন্টস, গ্রামীণ আরং পাঞ্জাবি। আপনার নাম? আব্দুল জলিল সোহেল। আচ্ছা, আপনার বাইকনারে নিয়ে গেলাম তো কারখানায়, নিয়ে গেলাম, দেখলাম কীভাবে পাঞ্জাবি তৈরি করা হয়। তো ওখানে বিভিন্ন কোয়ালিটির আমি দেখলাম পাঞ্জাবি তৈরি করতেছে, শেরানি তৈরি করতেছে। তো আপনারা তো মূলত আর কি নিজেরা প্রোডাক্টগুলি তৈরি করে থাকেন না? জি জি, আমাদের নিজেদের সব প্রোডাক্ট। আচ্ছা, আর বিভিন্ন ইন্ডিয়ান পাঞ্জাবিও আছে আপনার এখানে? হ্যাঁ আছে, ইন্ডিয়ান পাঞ্জাবি। আচ্ছা, ইন্ডিয়ান কাপড় কিনে তৈরি করেন আবার সরাসরি ইন্ডিয়ার থেকে আনেন না? ইন্ডিয়ান কাপড়ও তৈরি ওই জায়গার থেকে আনি, তৈরি মালও আনি। আচ্ছা, দুইটাই আনেন। সর্বনিম্ন আপনাদের পাঞ্জাবি আইটেম কত টাকার থেকে শুরু আছে? সর্বনিম্ন 180 টাকার থেকে শুরু আছে। সর্বোচ্চ কত আছে? সর্বোচ্চ 12-13 হাজার আছে। আচ্ছা, ওগুলো শেরানির দাম না? জি। আচ্ছা, তাহলে আপনি প্রোডাক্টগুলি দেখি কি কি প্রোডাক্ট আছে। এই যে একটা আছে সাদা, এটার দাম হলো 180 টাকা। এর 180 টাকা? জি। এর সাইজ কত কত হয়? এটা 40 থেকে 46 পর্যন্ত। 40 থেকে 46 পর্যন্ত? আচ্ছা, এটার ভিতরে কালার এই সাদার ভিতরে না? ডিজাইন করা পাঞ্জাবিটা না? অনেক ডিজাইন আছে। কাপড়টা কি কটন? জি, কটন কাপড়। আচ্ছা, নেক্সট আর কি মডেল আছে আপনার এখানে? নেক্সট হলো একটা মডেল আছে, এটা হলো গায়ে হলুদে চলে, এটাও আছে 180 টাকা 90 টাকার মতো বিক্রি করি। 180 টাকা 90 টাকা বিক্রি করেন না গায়ে হলুদের জন্য? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলোতে বিভিন্ন কালার হয় না? বিভিন্ন কালার হয়। মাত্র 180 টাকা? 180 টাকা। এটা সম্পূর্ণ হোলসেল দাম আর সম্পূর্ণ হোলসেল বিক্রি করে। এটা সাইজ কত কত আছে? এটা 40 থেকে 46 দেওয়া যাবে। আচ্ছা, কাপড়টা কি কাপড় আছে? এটা হলো আপনার সিনথেটিক কাপড়। আর কি আছে মডেল? একটা আছে আবার, এটার দাম আছে আপনার 350 টাকা। 350 টাকা? আচ্ছা, এটা একটু খুলে দেখান। 350 টাকা সাদার ভিতরে, কাজ করার ভিতরে। কাপড়টা কটন কাপড় না? কটন কাপড়, কটন। আচ্ছা, পাঞ্জাবির উপরে কাজটাও খুব সুন্দর। সাইজ এরা কত কত? এটা 40 থেকে 46। সব 40 থেকে 46? আচ্ছা, নেক্সট আর কি মডেল দেখাবেন এখন? একটা আছে এটা প্রিন্টের, শাটন প্রিন্ট। এই মালগুলো এগুলো চাহিদা ভালো, এগুলো চলতেছে সবসময়। মানে এগুলো চাহিদা খুবই ভালো, সবসময় চলতেছে। 350 থেকে 380 টাকা বিক্রি এগুলো। 350 থেকে 380 টাকা বিক্রি করে? আচ্ছা, ঠিক আছে। এর ভিতরে কালার হবে কয়টা? বিভিন্ন কালার, অগণিত কালার আছে এর মধ্যে। আচ্ছা, এই এমব্রয়ডারি করা? এটা তো এমব্রয়ডারি করা না? জি জি। আচ্ছা, নিজেরা তৈরি করছেন? আপনারা এমব্রয়ডারি নিজেরা তৈরি করেন? আচ্ছা, নেক্সট আর কি মডেল দেখাবেন? নেক্সট একটা আছে আপনার, এটা হলো ইনুটিকা কাপড়ের ভিতরে, এটা হলো 550 টাকা। 550 টাকা? কী কাপড়টা এটা? এটা ইনুটিকা কাপড়। আচ্ছা, 550 টাকা মাত্র সাদার ভিতরে। আচ্ছা, ঠিক আছে, আর কি মডেল দেখাবেন পাঞ্জাবি এখন? এই যে একটা আছে, এটার দাম হলো 750 টাকা। মাত্র 750 টাকা? এটা কাপড়টা কি ইন্ডিয়ান নাকি? এটা ইউনিটিকি বাংলাদেশি, কিন্তু কাজের মূল্য বেশি। কাজের মূল্য বেশি, কাজটা একটু বেশি হয়েছে আর কাজটা একটু দামি কাজ, দামি কাজ। আচ্ছা, ঠিক আছে, নেক্সট আর কি মডেল দেখাবেন? নেক্সট একটা আছে ইন্ডিয়ান ফেব্রিক্স ফিটিং বাংলা। ইন্ডিয়ান ফেব্রিক্স ফিটিংটা খালি বাংলা, নিজেরা আর কি তৈরি করছেন? এটা 650 থেকে শুরু করে 850-900 পর্যন্ত আছে। মানে এটা এই কাপড়ের ভিতরে বিভিন্ন কোয়ালিটির আরো অনেক কোয়ালিটি আছে। কোয়ালিটি আছে মানে কাপড়ের উপরে নির্ভর করে, কাজের উপরে নির্ভর করে পাঞ্জাবিগুলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি মডেল দেখাবেন এখন? এই যে একটা আছে, এটা ইন্ডিয়ান, এটাও ইন্ডিয়ান। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। এটার রেট কত? এটার রেট হলো 750 টাকা। 750? এটা কি অরিজিনাল ইন্ডিয়ান নাকি কাপড়টা? সরাসরি ফেব্রিক্স ইন্ডিয়ান, ফিটিং বাংলা। ফিটিং খালি বাংলা, আপনারা ফিটিং করছেন? ফিনিশিংটা কেমন? ফিনিশিং ভালো, এগুলো সব মিরপুরে ছিল। আচ্ছা, ঠিক আছে, আর কি মডেল দেখাবেন? এই যে একটা আছে, এটা হলো সূচনা ট্যাঙ্কের মাল।
এই মালটা খুব সুন্দর মাল দেখেন এটা কোথাও পাবেন না এটা আমাদের কাছেই পাবেন আচ্ছা এটা ইন্ডিয়ান ফেব্রিক্স ইন্ডিয়ান ফেব্রিক্স এটার দাম কত এটার দাম হলো 850 টাকা 850 টাকা আর কি মডেল ভিতর দেখাবেন আর বহুত মডেল আছে এরকম দেখাইলে আপনারা সারা দিন দেখাইতে পারবো 2-4-500 মডেল আমাদের কাছে আছে দইগুলো তো এইভাবে দেখানো সম্ভব না এই যেগুলো দেখাইলাম একটু কিছু আপডেট মাল দেখাইলাম এগুলো সব আপডেট জি জি আচ্ছা এখানে তো যে দেখলাম পাঞ্জাবি আপনাদের বিশাল বড় শোরুম তো আপনাদের এখানে তো বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি আছে পাঞ্জাবি দেখলাম আচ্ছা তাহলে আপনাদের কিছু শেরানি দেখি আপনারা যেহেতু ইন্ডিয়ান যে শেরানিগুলো শেরানি আপনাদের এই যে এখানে কভার আছে কিছু একটু ক্যামেরা ঘুরে দেখেন কভার আছে হ্যাঁ এগুলো হলো বিভিন্ন রেডের 12000 13000 8000 9000 2500 2600 এই জাতীয় আবার এখানে আছে কিছু 1600 1700 1800 1300 1350 আবার কিছু ইন্ডিয়ান ফেব্রিক শেরানির কাপড় আমরা বাংলাদেশে ফিটিং করছি ওগুলো 550 টাকা 600 টাকা আবার এটা ভিত্তিক কিছু ফ্যান্সি মাল আছে আপনার এটাকে পাটি পাঞ্জাবি ওগুলো পাবেন আপনি 850 900 1000 এটা আপনি সারাদিন বললেও আমাদের আইটেম শেষ হবে না আচ্ছা যাও সুবিধার জন্য যারা ভিডিও দেখছে মানে সুবিধার জন্য দুই একটা যদি আপনি মডেল দেখেন ধরেন একটা মডেল দেখেন মানে আপনার এটা হলো হাম সাফার ইন্ডিয়ান কোম্পানি অরিজিনাল হাম সাফারের ফিডিং মাল এটা ইন্ডিয়া থেকে এইভাবে ফিডিং আনছি আমরা এই সারানিগুলো বর্তমানে মানে রেঞ্জ কম কিন্তু দেখতে খুব সুন্দর এটা 1700-1750 টাকা আমরা বিক্রি করি সামান্য প্রফিটে বিক্রি হয় এর ভিতরে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে আর দুই একটা মডেল দেখান আর কি কম রেটের ভিতরে আছে আপনার এখানে শেরানি দেখা যাবে কম রেট বলতে এই যে একটা আছে আপনার 1300 থেকে শুরু করে 1350 টাকা আবার এইগুলো আছে কিছু মনে করেন যে এই ফেব্রিক্সের ভিত্তিতে আমরা তৈরি করছি বাংলাদেশে ওইগুলো আপনি 750-800 টাকা ভিত্তিতে আচ্ছা ঠিক আছে এটার রেট কত আছে 1300 থেকে 1350 আচ্ছা 1300 থেকে 1350 আচ্ছা আর কি মডেল দেখাবেন শেরানি মডেল আছে এটা হলো ইন্ডিয়ান ফেব্রিক্স ফিটিং বাংলাদেশে এর রেট কত আছে এটা হলো 550 টাকা 530 টাকা 40 টাকা বিভিন্ন রেট আছে আচ্ছা এই মালটা খুলে দেখান এটা আবার খুলে দেখাই দেব হ্যাঁ এটা খুলে দেখান সুবিধার জন্য যারা ভিডিও দেখছে আর কি বুঝতে পারবে যে এত কম রেটে আপনারা দিচ্ছেন হ্যাঁ যে এগুলা মাত্র 550 টাকা না 550 টাকা এরা কিন্তু এই প্রথম 550 টাকায় তারাই দিচ্ছে এত সস্তা আর এই পাথরগুলো কি উঠে যাবে জি না জি না এগুলো সব হাতে কাজ লাগানো সব হাতে কাজ করানো হাতে কাজ করানো আচ্ছা এই শেরানি এই রেঞ্জের ভিতর আরো কি মডেল আছে বহুত মডেল আছে এটা আপনারা খোলাই দেখাইলে 2-400 ডিজাইন আমাদের কাছে আছে এত ডিজাইন আর কি আচ্ছা ঠিক আছে তো আপনারা আর আরেকটা মডেল দেখান মানে যেটা ইউনিক আপনার কাছে এসেছে মানে নতুন যে আপডেট মডেল শেরানি এসেছে এই যে এটা হচ্ছে কসির মাদ্রা ডিজাইন দেন এই ডিজাইনটা খুব সুন্দর এটা হলো ইন্ডিয়া থেকে আইছে এভাবেই এটা হলো আপডেট একবার আপডেট এটা রেটটা কত আছে এটা রেটটা আছে আপনার 1650 টাকা 1650 টাকা মাত্র জি এগুলো তো খুচরা 4000-5000 টাকা বিক্রি করে আরে বেশি বিক্রি হয় এগুলো আচ্ছা আপনাদের থেকেই তো মূলত মালগুলো নিয়ে যায় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে 64টা জেলায় এবং প্রতিটা ইউনিয়ন পর্যন্ত আমাদের এই দোকানের মাল পৌঁছে দেয় আচ্ছা আপনাদের এখানে যে শেরানি দেখলাম বিভিন্ন মানে এক ভিডিওর মাধ্যমে আপনি দেখেও শেষ করা যাবে না না তাই না এরপর গোডাউনে পর্যাপ্ত পরিমাণ মাল আমাদের আছে করোনার কারণে গত বছর রমজান আমরা করতে পারিনি এই জন্য মাল রয়ে গেছে গা এখন এই বছর আবার এই এর সাথে নতুন কিছু আপডেট মাল তৈরি করতেছি পাইকার রাজাতে আসে আর আল্লাহবাক যদি দেশের অবস্থা এইভাবে রাখে ইনশাল্লাহ আমরা মনে করেন যে মাল যা আছে সমস্ত মাল আমাদের বিক্রি হয়ে যাবো আচ্ছা আপনাদের শোরুম তো অনেক বড় দেখলাম আর শোরুম আরেকটা আছে শহীদুল আলম মার্কেটে এটা আছে আলম টাওয়ারে আর আমাদের এই মালগুলা বেশিরভাগ মালে আমরা প্রোডাক্ট করে মিরপুর থেকে ফেব্রিক সহ ওখানে ঢুকাই দিই কাটিং কাজ সম্পূর্ণ সিলাই জায়গার থেকে হয়ে আসে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার থেকে যদি কেউ প্রোডাক্টগুলি নিতে চায় অনলাইনের মাধ্যমে দেখা যায় অনেক ভাই বাংলাদেশে অনেক জায়গায় থাকে কিন্তু ঢাকায় আসতে পারে না যদি আপনার থেকে প্রোডাক্টগুলি নিতে চায় তাহলে যারা আপনার ইমো নাম্বারটা বলে দেন ইমো নাম্বারটা হলো 01720-651800 এটা আপনার ইমো নাম্বার আচ্ছা সর্বনিম্ন কত পিস নিতে হবে অনলাইনের মাধ্যমে যদি নিতে চায় সর্বনিম্ন আমরা 3 পিস থেকে বিক্রি করি 3 পিস থেকে এক এক আইটেমে সর্বনিম্ন 3 পিস আপনি নিতে হবে বাধ্যতামূলক এরপরে আপনি সর্বোচ্চ যত পিস চান দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নতুন করে ব্যবসা শুরু করতে চায় কিংবা অনেকে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চায় তাদেরকে কী কী সুবিধা দেবেন সুবিধা এখন আমরা বাকি বিক্রি করবোই না সুবিধা আমাদের কাছে এরকম নয় কিন্তু রেডের বেলা একটু আমরা কনসিডার করতে পারবো মানে রেডের দিক দিয়ে কনসিডার রেট রাখবেন নাকি দেখেন লভ্যাংশটা কমাই আমরা রেট কমে কমে আপনাদের ধরে দিতে পারবো আর যদি আপনার থেকে একটু ভালো পরামর্শ চাই নতুন করে ব্যবসা শুরু করতে চাই আপনার থেকে প্রোডাক্ট নিয়ে এই সুযোগ সুবিধা দেবেন সুযোগ সুবিধা আমরা রেডের বেলা করতে পারবো এখন বাকি মানে আমরা যে বাকি দিব ওই ধরনের কোনো সুযোগ সুবিধা আমাদের কাছে নাই আমরা বাকি পাচ্ছি না আর বাকি দেওয়ার মতো আমাদের কোনো লাইন নেই আচ্ছা ঠিক আছে আপনাদের যে লোকেশনটা বলে দেন মানে কেরানীগঞ্জ আলম টাওয়ার মার্কেট 105-6 নম্বর দোকান এম খোকন গার্মেন্টস গ্রামীণ রং পাঞ্জাবি এটা আপনার ওই সার্চ দিলে এটা চলে আসবে
এশিয়া মহাদেশের ভিত্তিতে পাইকারির জন্য বৃহত্তম মার্কেট হলো কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ এশিয়া মহাদেশের মধ্যে সেখানে আলম টাওয়ার মার্কেটটা সারা বাংলাদেশে পরিচিত ও সারা যত জায়গা আছে রিটেল এবং পাইকারি এই কেরানীগঞ্জ হলো সর্ববৃহত্তম। এর উপরে কোনো পাইকারি বাজার নাই। এখন এখানে আসলে আলম টাওয়ার হলো বৃহত্তম মার্কেট কেরানীগঞ্জের ভিত্তিতে। এখানে এই আলম টাওয়ারের নাম বললেই বাংলাদেশের আনাচকের সমস্ত পাইকারি আমাদের চিনবে। আচ্ছা কেউ যদি আমার ভিডিও দেখে আসে কিংবা আয়েশা যদি আপনার থেকে প্রোডাক্টগুলি কিনতে চায় তাহলে তো একটা হালকা একটু ডিসকাউন্ট দিয়ে থাকবেন। আমরা হালকা ডিসকাউন্ট দেবো এবং সাথে সাথে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করবো। আপনার মাধ্যমে যদি বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে এটা আপনারা ধন্যবাদ জানাবো এবং ভবিষ্যতে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।